ঠিক আছে না? হুম ঠিক আছে। আসলে নয়ন আমার জন্য অপেক্ষা করতেছে, তাই না? ওর সাথে দেখা না করলে তো ওর আবার পেটের ভাত হজমই হয় না। তাহলে তুই যা। কি হলো সখী, এই গিট্টুর সাথে তুই প্রেম করছিস? দেখ সই একটু কেমন দেখা যায়। গিট্টু গিট্টু করবি না, একদম তুই গিট্টু গিট্টু করবি না, যা তুই। চেহারা কেমন জানি কালো কালো গিট্টু। ছি, তোরটা কি? আমারটা অনেক ভালো। যা, তুই ভালো নেই থাক, যা যা তুই। চলে গেলাম। হ্যাঁ যা। তোর সাথে আসে আমার ভুল হয়েছে, তোর সাথে আমি আড়ি দিলাম, আমি প্রেম করি ও আমার লগে গিট্টু গিট্টু করে। ভালো করে করতে হইব, সামনে মাসে ফাইনাল পরীক্ষা দিতে হইব, তারপরে বিয়ে শাদির ব্যাপারটা। এই এক বছর প্রেম চলাইয়ে যাই, যদি দূর থাকি নইলো জানো। শুনে একটা কথা বলবো, বলবো? হুম বলো। কালকে একদিন ঘুরতে যাবো। সত্যি? কই ঘুরতে যাবা? যাবো পার্কে। হুম, ওই যমুনা নদী আছে না, আইসক্রিমই তো ভালোবাসো। মিন্নি, ওর বিয়েটা কবে হবে বলো তো? আসলে বাবা মা তলে তলে ঘুঘু তুমি খেয়ে যাও, ধার দাঁড়ো বিয়ে করলে ঝামেলা শেষ, তোমার লেখাপড়া করা লাগবে না, আমার অত টেনশন করা লাগবে না, ঠিক আছে না? ঠিক আছে। আগে দিয়ে না না, তাহলে তুমি থাকো আমি যাই। তুমি বাসে যাও কিন্তু, আরে যাও, তোমার মা বাপ যে হয়েছে, তোমার মা বাবার যন্ত্রণা কোন দিকে যাওয়া যায় না। এই লোকে থাকে অত, কতদিন আর প্রেম চলবো? এটা প্রেম বেশি দিন টিকবো না মনে হয়, এটা দেখি কি করা যায়, যেতে দিন টিকে যাই আমি।
যাও আমি নামাজ পড়তে যাবো তুমি এক কাজ করো খাওয়ার পরও আমি নামাজটা করে আসি তারপর খাবো আচ্ছা তে যাও আচ্ছা তো থাকো হ্যাঁ আচ্ছা ওই শালা রিপেটটা এখনো আইতেছে না হ্যাঁ এদিকে অপেক্ষা করতে করতে আমার গরম হইতেছে কিন্তু করবো আমি প্রত্যেক দিন হেলায় দেরি করে হ্যাঁ আজকে আসু হেলা আজকে দি মনে করে একটা আচ্ছা মতন আরে নয়ন না নয়ন কাজ করতে আলো দুষ্টু একটা কথা বলি তুই তুমি নিলে ভালোবাসিস না তাহলে এক কাজ কর ওই ভিডিওটা মিনির কাছে নিয়ে যা মিনির দেহা তাহলে মনে কর যে তোর ভালোবাসবো ভালোবাসবো তো হ্যাঁ ওরে ব্যাকমেল কর বুঝছস তাই করতে হবে যে এই যে এই ভিডিও দেখা তুমি যদি আমারে ভালো না বাসো এই ভিডিও এই ভিডিও পুরো এলাকায় ছড়া তোমার ইন্টারনেটে ইন্টারনেটে ছেড়ে দিব সাপ্লাই করে চল আচ্ছা ভালো বুদ্ধি দিছো তুমি তোমার কাজটা আমি কাজে লাগাবো আচ্ছা ঠিক আছে চল চল বাবা তুমি ভুলে গেছো উফ এখন বাজে কয়টা আমি প্রাইভেটে যাব না তোমার প্রাইভেট পড়তে যাবি হ্যাঁ তাহলে যাস দেখে যাস কারণ এমনি তো এলাকার পরিস্থিতি ভালো না বুঝ না আচ্ছা দেখে নিতে হয় আমি আসে নষ্ট করি আচ্ছা বাবা তুই মায়ের লোক দেখি যে করি খুব চিন্তা লাগে সারাদিন টেনশনে থাকি এক একা যায় কলেজে কি হলো এখনো আসছে না কেন বান্ধবী এসে কি হলো এত কম উফ আর বলিস না আচ্ছা চল তো এসব কথা রাখ চল তাড়াতাড়ি চল তুই যে এত কথা বলিস না কোন দেশে আজকে ক্লাসে কিন্তু ম্যাম বকা দিবে তাড়াতাড়ি যা আচ্ছা দেরি হয়ে গেল বিকাল তো হয়ে গেল মিন্নি কি আইবো আচ্ছা ঠিক আছে আইব দিয়ে আরে বলো শুনতে আছি তো আমি বলবো না কথা আছে কি এগুলো আপনি কোথায় পাইলেন তুলছি তুলছি মানে এগুলো তোমার বাবার দেখামো তোমার সারা গ্রামে দেখামো এবং নেটে ছাড়ব কি বলতেছেন আপনি মাথা ঠিক আছে আপনার হ্যাঁ মাথা ঠিক আছে তোমারে কয়দিন প্রেমের প্রস্তাব দিছি আমি তুমি মানো নাই না তুমি আরেক নাগরের প্রেম করতেছো আমার জিনিস সহ্য হয় না এগুলো নাই এখন তুমি আমার যদি ভালো না বাসো এটা আমি পুরো গ্রামে ছড়াবো তোমার বাবারে দেখামো আবার নেটে ছাড়াবো বোঝা নাই আচ্ছা আমি ভেবে দেখবো ভেবে না তুমি এই মুহূর্তে আমারে কইবা
যে তোমারে আমি ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আরে শুনো না, আরে হাত ছাড়ান তো, আমার এগুলি একদম পছন্দ হয় না। কেন না? আমাকে কি পছন্দ হয় না? না, আপনাকে আমার পছন্দ হয় না। আমার কি যাও সম্ভব না? কে এই সখি? সখি আরে হুঁ শুন, আরে ছাড়েন, আরে হুঁ আমি হাই শিরে খাইছি। চল তো, আমার মনে লাগা ভালোবাসি না। মিন্নি তোরে একদিন না একদিন আমারে ভালোবাসতেই হইব, তোরে ভালোবাসতেই হইব। দিস্তু তোর কাছে মোবাইল আছে না? হ্যাঁ। চল আমার বাপের নিয়ে দেখাবো। চল তাহলে রাজি হইব। তাহলে রাজি হইব না তো কই যাইব আমার লগে বিয়ে। আরে মিন্নি কি ব্যাপার, তোমাদের মন খারাপ দুইজনে দেখিস? ভাই রিফাত নামের একটা ছেলে ওর বন্ধুকে নিয়ে আমাদের দুজনকে ডিস্টার্ব করে। কি এই হারামদের এত সাহস? ওদেরকে আমূল শিক্ষা দিব, ওদের শিক্ষা দিব। শোনো, প্রাইভেট পড়া আসার সময় ওদের সঙ্গে এমন মিল দিবা, তারপর আমি যাব, এমন শিক্ষা দিব সারা জীবনের জন্য শিক্ষা হয়ে যায়। আচ্ছা ভাইয়া আমরা আসি। আচ্ছা যাও। শালার ব্যাটাটা রাস্তায় ডিস্টার্ব করো, ইপিজিং বাড়াও। খবর আজকে করবো তোমার দুইজনের। আমি আসি। বাসা থেকে বড় সোনাটা দিয়ে আসে। মিন্নি আস্তা খুলে না দেখছেন আমার কাছে যদি বিয়ে না দেন আপনার। আমি ভাই তোর লোক নাই, তোর তুই সামলা, আমি গেলাম। মিন্নি এখন প্রাইভেট পড়ে আইব, রাস্তার মধ্যে ধর্ম আমি এখনো আসলো আচ্ছা কথা দাও, ভিডিওটা বাবাকে দেখাবে না? কথা দিলাম, কাউরে দেব না। আচ্ছা তাহলে ঠিক আছে, সামনে আসো। দেখি তোমার মোবাইলটা। আমি খুন করে ফেলে দেবো। কি করতেছো? আমি খুন করছি, তুমি পরে সারা জীবনের মধ্যে চিরদিনের মতো বিদায় করে দিয়েছি। তুমি তাড়াতাড়ি ভাগো। ওই যাবো, পালাও, আমি যাইতেছি।
করলাম কি করলাম, আমার একটা ভুলের লেগা রিফাতের খুন হয়ে গেল, সেটা আমি কি করলাম? একটা ভুলের জন্য একটা মানুষ খুন হয়ে গেল না, এটা কখনো হয় না। এই যে দর্শক ভাইরা দেখলেন তো আমি কি কত বড় ভুল করলাম, আশা করি এরকম ভুল আপনারা কেউ করেন না আর আমার মতো এরকমভাবে পোস্টেন না আর কোনো ছেলের জীবন নিয়েন না। আপনাদের কাছে অনুরোধ করি আমি যেরকমভাবে করলাম সেরকম যেন কারোর বাস্তবের সাথে মিল না হয়।